সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন লেকচার কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টপিক হচ্ছে আর্টিকেলস এর আগে আমরা ইউজ অফ দা নিয়ে কথা বলেছিলাম তো আজকে আমরা চেষ্টা করব আর্টিকেলস সাধারণত কিভাবে ব্যবহৃত হয় অর্থাৎ জেনারেল যে রুলস সেগুলো নিয়ে একটু আলোচনা করতে আচ্ছা আমরা তো জানি যে তা হচ্ছে ডেফিনেট আর্টিকেল আর এ এবং এন এই দুটো হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল তো আমাদের একটা জিনিস মনে রাখা দরকার সেটা হচ্ছে যে আর্টিকেল হলো ডিটারমিনার বা নির্দেশক অর্থাৎ তারা নাউনকে নির্দেশ করে এই জন্য এরা সবসময়ই হবে অ্যাজেকটিভ অর্থাৎ কিনা এদের পার্টস অফ স্পিচ হবে অ্যাজেক্টিভ এখন আমরা তো জানি যে আর্টিকেল সবসময় নাউনের আগে বসে তো নাউনের পূর্বে যদি কোনো রকমের ডিসক্রাইবিং ওয়ার্ড মানে অ্যাজেক্টিভ বা অ্যাডভার্ব এগুলো বসে তাহলে আর্টিকেলকে সেই শব্দগুলোর পূর্বে বসাতে হবে এখানে যে উদাহরণ দেয়া আছে তোমরা একটু লক্ষ্য করো যে বয় হচ্ছে একটি নাউন আমরা যদি এটার ব্যাপারে নির্দেশ করতে চাই এই নাউনটার ব্যাপারে তাহলে আমরা তার আগে একটা এ বসাতে পারি কিন্তু আমরা যদি তার আগে আরেকটা অ্যাজেক্টিভ যোগ করি যেমন গুড সেক্ষেত্রে আমাদেরকে এটা বসাতে হবে এই অ্যাজেক্টিভ শব্দটার আগে এখানে যদি আমরা একটা অ্যাডভার্বও দিয়ে দেই। তাহলে এই এ বা এই আর্টিকেলটা চলে যাবে এদের দুজনের আগে ঠিক আছে তা মানে শুরুতে আর্টিকেল এরপরে অ্যাজেকটিভ বা অ্যাডভার্ভ যে শব্দগুলো বসবে সেগুলো তারপরে নাউন এখানেও তাই হচ্ছে দ্য লাস্ট ফিউ মোমেন্টস ঠিক আছে তবে আবার ব্যতিক্রমও কিছু আছে যেমন অল দ্য টাইম বস দ্য লিটল গার্লস সে হচ্ছে ফানি মুভি ওয়াট অফ পিটি মানে এই যে এই শব্দগুলোর সাথে যদি আমি আর্টিকেল দেই তাহলে কিন্তু এদের মতন আর্টিকেলগুলো এই শব্দগুলোর পূর্বে বসবে না বরং এই শব্দগুলোর পরে এবং না আগে বসবে ঠিক আছে আমার মনে হয় তোমাদের এগুলো মনে রাখতে খুব একটা অসুবিধা হবে না কারণ আমরা এই যে এই এক্সপ্রেশনগুলো বা এই ফ্রেজ আমরা খুবই সচরাচর ব্যবহার করেই থাকি আচ্ছা এরপরে আমরা আসি এ এবং এন এর ব্যবহারে তো অনির্দিষ্ট কোনো কিছু বোঝাতে এ এবং এন ব্যবহার করা হয় সেটা তো আমরা জানি এখানে দেখো দুটো উদাহরণ আছে মিস্টার রহমান ওয়ার্কস ইন মাল্টি ন্যাশনাল কোম্পানি মাদার মেটেন অরফেন বয় ইয়েস্টারডে এখন মাল্টি কোম্পানি ব্যাপারে কিন্তু আমরা কিছু জানি না এই জন্য মানে এটা যে কোনো একটা র্যান্ডম একটা কোম্পানি হতে পারে এই কারণে এটার পূর্বে আমরা এ বসিয়ে দিচ্ছি আবার মায়ের সাথে কোন অনাথ বাচ্চাটা দেখা হয়েছিল সেটাও কিন্তু আমরা জানি না এই জন্য তার আগে আমরা এন বসিয়ে দিচ্ছি এখন আসি যে এখানে এ এবং এখানে এন কেন ব্যবহার করা হচ্ছে সেটা নিয়ে আমরা জানি যে এ এবং এন দুটোর মানে হচ্ছে একটি মানে একই ঠিক আছে এর অর্থ যা এন এর অর্থ তাই কিন্তু এদের ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে কারণ এ আমরা ব্যবহার করব করবো যুক্ত শব্দের ক্ষেত্রে আই মিন কনসোনেন্ট যেই শব্দগুলোতে শুরুতে কনসোনেন্ট বসছে তার আগে আমরা এ ব্যবহার করব। আর যেই শব্দের শুরুতে বাউলস থাকে অর্থাৎ ইংলিশ অ্যালফাবেটের মধ্যে এই যে এ ই আই ও ইউ এই পাঁচটি বাদ দিলে বাকি সবই কনসোনেন্ট এবং এই পাঁচটি থাকলে তাদেরকে বাউল বলা হয় এখন এই শব্দগুলো দিয়ে শুরু হচ্ছে এই লেটারগুলো দিয়ে শুরু হচ্ছে এরকম শব্দে পূর্বে আমরা অ্যান ব্যবহার করব। এখন এটা তো গেল ভিজিবল যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র আমরা স্পেলিং দেখেই আসলে মানে শুরুতে বাউল থাকলে অ্যান বসিয়ে দিতে পারবো না আমাদের খেয়াল রাখতে হবে বাউল সাউন্ডের উপরে ঠিক আছে এখানে স্পেলিং এর থেকে মানে এ এন এর ব্যবহারের জন্য স্পেলিং এর থেকে সাউন্ডটা বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা এখানে আবার আ ম্যাঙ্গো এই চারটি শব্দ আছে ঠিক আছে চারটিও ধরন আছে এখানে কিন্তু একটাতেও আমি বাওয়াল দিয়ে শুরু করিনি কিন্তু দুটো শব্দের আগে অ্যান বসেছে কারণ তাদের উচ্চারণটা হচ্ছে তাদের ইনিশিয়াল যে সাউন্ড সেটা আসছে বাউলের মতন ঠিক আছে আওয়ার এখানে কিন্তু হাওয়ার হচ্ছে না আওয়ার হচ্ছে মানে আয়ের উচ্চারণ হচ্ছে সাউন্ড আবার এখানে আগে মানে এখানে যেরকম ম্যাঙ্গো হচ্ছে এখানে কিন্তু ওরকম না এখানে এটা আগে আসছে কাজেই বানান যাই থাকুক ঠিক আছে দেখতে যেমনই হোক ইনিশিয়াল সাউন্ড যদি বাওয়ালের মতন হয় তার আগে আমরা এন বসাবো যদি ইনিশিয়াল সাউন্ড কনসোনেন্টের মতো হয় তার আগে আমরা এ বসাবো সিম্পল এরকম আরও কিছু আছে যেমন এয়ার আরবাল অনার অনেস্ট ঠিক আছে এই শব্দগুলোতে কি হয় ভাওয়ালটা মানে সাইলেন্ট হয়ে যাচ্ছে এইচগুলো সাইলেন্ট হয়ে যাচ্ছে তখন আমরা তাদের পূর্বে অ্যান ব্যবহার করব। এখানে এই শব্দটা নিয়ে একটু বলি সেটা হচ্ছে এটার প্রচলিত প্রোনাউন্সিয়েশনটা হয় হার্বাল কিন্তু আসলে এটা উচ্চারণটা হয় আরবাল এখানে এইচ সাইলেন্ট হয়ে যাচ্ছে ভিডিও শেষে কমেন্টে আমি তোমাদেরকে একটি লিস্ট দিয়ে দিব ওখানে তোমরা বিভিন্ন রকমের সাইলেন্ট ওয়ার্ড পাবে সরি আই মিন ওয়ার্ডে যে সমস্ত লেটারগুলো সাইলেন্ট হয়ে যায় সেগুলো পাবে তো তোমরা এটা নিয়ে আরও চাইলে পড়াশোনা করতে পারো আচ্ছা এবার আসি এই শব্দগুলো নিয়ে ইউরোপিয়ান ইউকালিপ্টাস ইউনিভার্সিটি ইউনিফর্ম ইউনিয়ন ইউনিভার্সাল ওয়ান এখানে দেখো প্রত্যেকটা শব্দ কিন্তু বাউল লেটার দিয়ে শুরু হয়েছে ঠিক আছে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইউ এবং ওয়া এই দুটো সাউন্ডকে কনসনেন্ট সাউন্ড ধরা হয় তার জন্য কোনো শব্দের পূর্বে যতই শুরুতে যতই তোমার বাউল থাকুক না কেন ওর উচ্চারণ যদি ইউ এবং ওয়ার মতো হয় তাহলে আমাদেরকে সেই ক্ষেত্রে ওই শব্দের পূর্বে এ মানে এন এর পরিবর্তে যেহেতু এগুলো বাওল লেটার না এর আগে তোমাদের এন বসানোর কথা ছিল কিন্তু এই ধরনের সাউন্ড দিয়ে যদি শব্দটা শুরু হয় তার আগে এন এর পরিবর্তে আমাদেরকে এ ব্যবহার করতে হবে এই হচ্ছে বিষয়টা আচ্ছা এবার চলো আমরা চলে যাই যে সাধারণ ব্যবহার সেইখানে আচ্ছা এখন দেখো ব্যবহারের ক্ষেত্রে যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে এই যে নাউনে ব্যবহার পূর্বে আমরা ব্যবহার করছি সেটা আসলে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল ঠিক আছে এবং আমরা নির্দিষ্টভাবে কিছু বোঝাচ্ছি নাকি সাধারণভাবে কোনো কিছু বোঝাচ্ছি ঠিক আছে এখন দেখো সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন মানে গোনা যাচ্ছে এরকম এবং সেটা যদি একটা হয় এরকম নাউন যদি একজন একটি বা সাধারণ অর্থে বোঝায় তখন আমরা এ বা অ্যান ব্যবহার করবো যেমন ইজ এ স্টুডেন্ট আই লাইক এ গুড বুক এটা যে কোনো স্টুডেন্ট হতে পারে মানে আলিফ একজন স্টুডেন্ট মোট কথা হচ্ছে এইটাই আমরা তার ব্যাপারে এটাই বলছি যে সে একজন শিক্ষার্থী সে একজন স্টুডেন্ট বা আই লাইক আ গুড বুক এটা যে কোনো গুড বুক হতে পারে ঠিক আছে আচ্ছা এখন যদি দায়ের ব্যবহারে আসি যে ওই নামটা যদি কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে চাই ঠিক আছে নামটি নির্দিষ্ট করে বোঝালে দা ব্যবহৃত হয় যেমন হাসান ওয়াজ দ্য ফার্স্ট ম্যান বা হারুন ওয়াজ দ্য ফার্স্ট ম্যান যেটাই বলি আমরা তো এইখানে আমরা হারুনের ব্যাপারেই বলে দিচ্ছি ঠিক আছে এই মানুষটিকে সেটা আমরা নির্দিষ্ট করে বলেই দিচ্ছি এই জন্য হারুন যেহেতু প্রথম ব্যক্তি প্রথম ব্যক্তি তো একজনই হয় সাধারণত ঠিক না এই জন্য আমরা এইখানে দা ইউজ করছি হারুনের ব্যাপারে বা দ্য ম্যান শব্দটির ক্ষেত্রে আমরা দা ইউজ করছি আবার হ্যাভ ইউ হর্ড দ্য নিউজ তার মানে কি এখানে নির্দিষ্ট একটি খবরের কথা বলা হচ্ছে মানে এমন একটা খবর যেটার ব্যাপারে অলরেডি আমরা জানি এই আমি যখন কোনো কনভারসেশনে যাচ্ছি আমার সামনে যে আছেন বক্তা মানে আমি বলছি যার সাথে আমার সাথে যে বলছে আমরা দুজনেই ওই নিউজটার ব্যাপারে জানি এই আমি এখানে দা ইউজ করতে পারছি আচ্ছা এখন দেখো যখন কোনো একটি আনকাউন্টেবল নাউন সামগ্রিক অর্থে আনকাউন্টেবল মানে কি গোনা যাচ্ছে না এরকম আনকাউন্টেবল নাউন সামগ্রিক অর্থে অর্থাৎ সবাইকে বা সব কিছুকে বোঝায় ঠিক আছে এরকম যদি হয় সেই ক্ষেত্রে আমরা কি আর্টিকেল ব্যবহার করব না যেমন উই বিলিভ ইন লাভ ঠিক আছে লাভ তো একটি আনকাউন্টেবল নাউন এবং এখানে ভালোবাসা মানে সামগ্রিকভাবে বোঝানো হচ্ছে এই জন্য এখানে লাভের আগে কোনো আর্টিকেল বসছে না আচ্ছা এখন আসি যে আমরা কোনো প্যারাগ্রাফ বা অনুচ্ছেদের মধ্যে যদি কোনো একটা নাউন প্রথমবার ব্যবহার করি তখন তার আগে আমরা এ ব্যবহার করতে পারি ঠিক আছে এই যে আই ওয়াচড আ মুভি লাস্ট নাইট মুভিজ আর রিয়েলি ভেরি গুড টু ওয়াচ এট নাইট এখন দেখো আমি বলছি যে গত রাতে একটা মুভি দেখেছিলাম এখানে আমার কিন্তু এ ব্যবহার করার দরকার হচ্ছে কিন্তু পরে যখন আমি সামগ্রিকভাবে বলে দিচ্ছি যে আসলে রাতে মুভি দেখাটা বেশ ভালো মজাই লাগে এরকম বুঝাচ্ছি তখন কিন্তু এই শব্দটার আগে এবং এটা প্লুরালও হয়ে যাচ্ছে এর আগে এ বা এন বসানোর কিন্তু আমার দরকার পড়ছে না আচ্ছা আবার আসো যে আ গার্ল রোট লেটার টু ইউ ডিসক্রাইবিং হার প্রবলেম এখানে এর পরবর্তীতে আমরা হয়তো আরও অনেক কিছু লিখবো তো যখন আমি শুরুতে মেয়েটির ব্যাপারে বলছি তখন কিন্তু আমাকে এ গার্ল বলতে হচ্ছে ঠিক আছে গার্লের আগে এ বসাতে হচ্ছে তাহলে আগে আ ব্যবহার করতে হচ্ছে এটা নিয়ে যদি আমি পরবর্তীতে কথা বলি আমার কিন্তু হয়তো বা দা ব্যবহার করা লাগতে পারে আচ্ছা এই যে দেখো একই নাউন একই প্যারাগ্রাফে দ্বিতীয়বার উল্লেখ করার সময় দা ব্যবহৃত হয় যেটা বলছিলাম আচ্ছা আই রেড আ পোয়েম অফ পোয়েম অফ নজরুল দ্য পোয়েম ওয়াজ রিয়েলি গুড ঠিক আছে আমি একটা নজরুল একটা কবিতা পড়েছি কবিতাটি বেশ সুন্দর ঠিক আছে সত্যি খুব ভালো ছিল আচ্ছা এখন এই দা পোয়েম দিয়ে কিন্তু আমি আসলে এই কবিতাটাকে নির্দেশ করছি যেটা কিনা আমি অলরেডি পড়েছি আচ্ছা আ ম্যান কেম টু ইউ দ্য ম্যান ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ তার মানে কি আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে একটা লোকের ব্যাপারে কথা বলা হচ্ছে শুরুতে কিন্তু আমরা এ ব্যবহার করলাম কিন্তু এই মানুষটির কথা যখন আমি আবার বললাম তখন কিন্তু এখানে দা চলে আসলো এখানে আমি হ্যাঁ বলতে পারতাম হি ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ এরকমও বলা যেত যেহেতু আমি এখানে ম্যান বলছি এই সেম নাউনটায় আবার ইউজ করছি কাজেই আমাকে অবশ্যই এখানে একটা দা বসাতে হবে আবার কিন্তু এ বসালে হবে না ঠিক আছে তাহলে কিন্তু কোহারেন্স চলে যাবে আচ্ছা এবার দেখো যখন কোন প্লুরাল কাউন্টেবল ডাউন দ্বারা ওই জাতীয় সবগুলোকে বা কিছু সংখ্যককে বোঝাবে তখন আর্টিকেল ব্যবহৃত হয় না যেমন মুভিজ আর এন্টারটেনিং এখন আমরা তো সবাই জানি মুভি হচ্ছে এন্টারটেনমেন্ট বা বিনোদনের একটা মাধ্যম তো আমরা যখন কথা বলছি মুভিজ আর এন্টারটেনিং আমরা কিন্তু সামগ্রিকভাবে বলছি হ্যাঁ কিছু মুভি কারো পছন্দ হবে কারো কাছে এন্টারটেনমেন্ট এর মাধ্যম মনে হবে কারো কাছে মনে হবে যে এটা ভালো না আমাকে এটা এন্টারটেনমেন্ট মানে এন্টারটেনমেন্ট দিতে পারলো না কিন্তু সামগ্রিকভাবে তো মুভিজ একটা এন্টারটেনমেন্টের মাধ্যম ঠিক না এই জন্য এর আগে আমরা কোনো আর্টিকেল ইউজ করব না আর ম্যাঙ্গোজ এর হ্যাঁ এটা কারোর পছন্দের কারো অপছন্দে কিন্তু সামগ্রিকভাবে মানে আম ফলটা বেশ মজার সেটা আমি যখন বলবো তখন এর আগে কোনো আর্টিকেল ব্যবহারের দরকার নেই আচ্ছা এবার আসি টাইটেলের ক্ষেত্রে নাম শিরোনাম পদবি এরকম ঠিক আছে কোনো যদি নির্দিষ্ট তোমার টাইটেল না থাকে ডেজিগনেশন না থাকে সেই ক্ষেত্রে আমরা এ বা এন ইউজ করবো প্রিন্সিপাল অ্যান্ড ইঞ্জিনিয়ার ঠিক আছে কিন্তু যদি নির্দিষ্ট কোনো ব্যক্তির পদবি থাকে সেই ক্ষেত্রে আমাদের দা ব্যবহার করতে হবে যেমন দ্য সিইও অফ দ্য কোম্পানি দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ঠিক আছে আচ্ছা এরপরে নো আর্টিকেল হবে কখন মানে সরাসরি নামের সাথে যদি পদবিটা থাকে সেই ক্ষেত্রে আর্টিকেল ব্যবহৃত হয় না যেমন প্রেসিডেন্ট ট্রাম্প আমরা যদি কথাটা ঘুরিয়ে বলতাম যে ট্রাম্প কমা দিয়ে দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস ভিজিটেড ইন্ডিয়া লাস্ট ইয়ার বা ভিজিটেড ইন্ডিয়া দিস ইয়ার যেটাই বলি তো এইখানে যদি আমরা এইভাবে বলি তখন কিন্তু আমার দা নিয়ে আসতে হবে কিন্তু আমি যদি সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্প বলি ডক্টর রহমান বলি কুইন ভিক্টোরিয়া বলি সেই ক্ষেত্রে কোনো আর্টিকেল আমি বসাতে পারবো না এখানে যদি ভিক্টোরিয়া লিখে কমা দিয়ে দ্য কুইন অফ ইংল্যান্ড বলি তখন কিন্তু আমার দা বসাতে হচ্ছে তার মানে আমি তার ডেজিগনেশানটা মেনশন করলে আমার দা বসাতে হবে কিন্তু যদি আমি তার ডেজিগনেশানটা নামের সাথে ডিরেক্ট বসিয়ে দেই সেক্ষেত্রে আমার দা ব্যবহার করার দরকার পড়ছে না ঠিক আছে এখন দেখো কলেজ বিশ্ববিদ্যালয় বা অন্যান্য স্কুলের নামের ক্ষেত্রে যদি অনির্দিষ্ট মানে এটা তো একদম কমন ব্যাপার অনির্দিষ্ট হলে এ বা এন বসিয়ে দিতে হবে যেরকম দরকার পড়ছে আসলে স্কুল কলেজ ইউনিভার্সিটি একটার আগে আমরা এন বসাতে পারি না যাই হোক তা মানে বসবে আচ্ছা কিন্তু যদি স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নামের সাথে অফ বা ফর থাকে তবে দা ব্যবহার করতে হবে যেমন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা ঠিক আছে দ্য স্কুল অফ ইকোনমিক্স এবার আসো নো আর্টিকেলের ক্ষেত্রে মানে যখন স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম কোনো প্রপার ব্যক্তি বা জায়গার নামে হয় বা ওই নামটার মধ্যে কোনো অফ ফর এগুলো থাকে না তখন আর্টিকেল বসবে না যেমন ঢাকা ইউনিভার্সিটি হার্ভার্ড ইউনিভার্সিটি ঠিক আছে মানে এটাই যদি আমি ঘুরিয়ে এইভাবে বলি যে ইউনিভার্সিটি অফ ঢাকা তখন কিন্তু আমার সেন্টেন্সের মধ্যে ওটা ব্যবহার করার সময় শুধু দানি আসতে হবে কিন্তু যদি আমি ডিরেক্ট ঢাকা ইউনিভার্সিটি বলে দেই তখন কিন্তু আমার এটার আগে দা বসানোর কোনো দরকার নেই আচ্ছা এবার আসি দেশের নামের ক্ষেত্রে দেখো অনির্দিষ্ট হলে অবভিয়াসলি এ বা অ্যান বসবে ঠিক আছে অ্যান তো হয় না মানে আ কান্ট্রি সিম্পল কিন্তু যদি আমি এবার আসি নামের ক্ষেত্রে নাম যদি প্লুরাল হয় বা কোনো গ্রুপ নির্দেশ করে সেই ক্ষেত্রে দা ব্যবহৃত হয় দ্য নেদারল্যান্ডস দ্য ইউনাইটেড স্টেটস দ্য ইউনাইটেড কিংডম এটা তো আমরা সবাই জানি আচ্ছা এখন এই দুটো ক্ষেত্রে বাদে মানে প্লুরাল হবে না গ্রুপ নির্দেশ করবে না এরকম বাদে যে কোনো নাম মানে প্রপার নাম যেটা ওটার আগে আমাদের দা বসবে না বাংলাদেশ রাশিয়া ইন্ডিয়া কানাডা চায়না মানে এই সমস্ত দেশের নামের ক্ষেত্রে কোনো আর্টিকেল বসবে না আচ্ছা তবে যদি দেশের নামে শুরুতে নিও গ্রেড ডিরেকশন এই ধরনের কোনো শব্দ থাকে তাহলে কিন্তু দা হবে না এগুলোও কিন্তু দেখো প্লুরাল হচ্ছে দেখেছো মোর দ্যান ওয়ান ওয়ার্ড কিন্তু তারপরেও আমরা দা বসাতে পারবো না নিউজিল্যান্ড গ্রেট ব্রিটেন সাউথ আফ্রিকা নর্থ কোরিয়া সাউথ কোরিয়া যেটাই বলি কোনোটার নামের আগে কিন্তু দা ব্যবহার করা যাবে না আবার দেখো কিছু কিছু মানে জিওগ্রাফিক্যাল যে রিজিয়ানগুলো আছে ভৌগোলিক এলাকা তার আগেও কিন্তু আমাদের দা ব্যবহার করতে হয় মানে এটা বিশেষ কিছু বোঝাতে হলে এই যে দ্য সাউথ পোল দ্য ওয়েস্ট দ্য সাউথ এরকম কিন্তু যদি এই জিনিসটাকে ঘুরি আমি এইভাবে লিখি যে ওয়েস্টার্ন ইউরোপ সেক্ষেত্রে কিন্তু আমার দা ব্যবহার করতে হচ্ছে না মানে কোনো আর্টিকেল এখানে আসবে না আচ্ছা শহর এবং প্রদেশের নাম মানে সিটি স্টেট এ ধরনের শব্দ যদি আমি ব্যবহার করি তখন তো আসলে অনির্দিষ্ট হয়ে যাচ্ছে তার মানে সেই ক্ষেত্রে আমি এ ব্যবহার করতে পারছি কিন্তু যখন মানে এখানে আসলে দা ব্যবহার করার অভাবে দরকার নেই যদি আমি কোনো একটা ব্যাপারে কথা বলতে বলতে ওটাকে মেনশন করি তখন আমার দা আসবে কিন্তু এমনিতে প্রপার নাম যেগুলো মানে ঢাকা দিল্লি নেভাডা ক্যালিফোর্নিয়া মানে স্টেট বা শহরের নামের ক্ষেত্রে আমার কিন্তু দা ব্যবহার করা চলবে না ঠিক আছে মানে কোন দিতে পারবো না আচ্ছা এমনি সেন্টেন্সের মধ্যে বা প্যারাগ্রাফের মধ্যে কথায় কথায় আমি এ বা দা ইউজ করতে পারি কিন্তু ডিরেক্ট নামের ক্ষেত্রে কিন্তু আমার এটা এই যে নামের ক্ষেত্রে কিন্তু আমি এটা বলতে পারবো না এই ওয়ার্ডগুলোর সাথে আমি এ অথবা দা ইউজ করতে পারি কিন্তু এই প্রপার নামগুলোর সাথে পারি না আচ্ছা এখানেও সেম মহাদেশের নাম মানে মহাদেশ বা কন্টিনেন্ট এই শব্দটার সাথে আমি এ ব্যবহার করতে পারি অনির্দিষ্ট হলে বা যদি কোনো একটা লেখাই থাকে কথা বলতে বলতে লিখার মধ্যে আরও প্রাসঙ্গিক কোনো কিছু মানে বলার জন্য আমার দাও ইউজ করতে হতে পারে কিন্তু সেটা তো ডিফারেন্ট জিনিস এর জন্য এখানে আমি কিছু লিখিনি আচ্ছা কিন্তু সরাসরি নামের ক্ষেত্রে মানে এশিয়া ইউরোপ আমেরিকা ঠিক আছে এই ধরনের নামের ক্ষেত্রে আমি কোনো আর্টিকেল ব্যবহার করতে পারছি না আচ্ছা রাস্তার নাম রাস্তার নামের সাথে আসলে আর্টিকেল বসে না মানিক মে অ্যাভিনিউ বা ওয়াল স্ট্রিটের নাম তোমরা হয়তোবা শুনে থাকবে মানে যে কোনো রকমের বড় মানে কোনো রাস্তার নাম এর সাথে আর্টিকেল বসে না আচ্ছা এখন আসলে নেমস অফ ওশনস রিভার সিজ ডেসার্টস ফরেস্ট ক্যানালস এগুলো আমরা সবাই জানি যে এইগুলোর আগে আসলে দা বসে ঠিক আছে মানে নির্দিষ্ট করে যদি আমি না বলে শুধু এই জিনিসগুলো এই ওয়ার্ডগুলো ইউজ করি সেক্ষেত্রে তো অবশ্যই আমাকে এ বা এন বসাতে হবে ওটা তো অনির্দিষ্ট কিন্তু যদি আমি এদের ডিরেক্ট কোনো নাম বসাই এই যে যেমন দ্য আটলান্টিক ওশান দ্য যমুনা রিভার দ্য মেডিটারেনিয়ান সি দ্য সাহারা ঠিক আছে এগুলো মানে এই 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 ভৌগোলিক যে এলাকাগুলো এদের নাম ধরে ধরে আমি বসাই ঠিক আছে তখন আমার কি করতে হবে দা ব্যবহার করতে হবে আচ্ছা নেমস অফ লেক এখানে একটু বলি অনির্দিষ্ট হলে তো অবভিয়াসলি আ লেক এরকম আর্টিকেল কিন্তু প্রপার নাউনের সাথে হবে না এই যে নির্দিষ্ট কোন লেকের নামের পূর্বে কিন্তু কোনো আর্টিকেল বসবে না লেক বৈকাল বৈকাল হ্রদের নাম তোমরা শুনে থাকবে এটা অনেক গভীর একটা লেক আচ্ছা কিন্তু যদি অনেকগুলো মানে এটা যদি প্লুরাল হয় ছোট 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 না ছোট হতে হবে না মানে একটা নাম দিয়ে যদি কয়েকটা লেকের সমষ্টি বোঝায় সেই ক্ষেত্রে আমাদেরকে দা ইউজ করতে হবে যেমন দ্য গ্রেট লেক্স এই দ্য গ্রেট লেক্স এর মধ্যে কিন্তু অনেকগুলো লেক আছে সবগুলোকে একসাথে মিলে দ্য গ্রেট লেক্স বলে ঠিক আছে এই ক্ষেত্রে এটা প্লুরালও হয়ে যাচ্ছে এবং এর আগে আমাদের দাও ইউজ করতে হচ্ছে আচ্ছা এরপরে আমরা আসি যে নেইমস অফ মনুমেন্টস মেমোরিয়ালস পার্কস অ্যান্ড ন্যাশনাল প্লেসেস এখানে আমরা কি অনির্দিষ্ট কোনো বিল্ডিং বা শোধের ক্ষেত্রে মানে সরাসরি যদি আমরা মিউজিয়াম বিল্ডিং মনুমেন্ট এইরকম ওয়ার্ড বলি তখন কিন্তু আমাদের আগে এই ইউজ করতে হবে মানে ইন্ডিফেনডেন্ট আর্টিকেল ইউজ করতে হবে কিন্তু যদি আমরা এভাবে মেনশন করি তখন আমাদের নির্দিষ্ট করে বললে সেটার আগে দা ইউজ করতে হবে দ্য ন্যাশনাল মেমোরিয়াল দ্য শহীদ মিনার দ্য আইফেল টাওয়ার এরকম ঠিক আছে আচ্ছা এবার আমরা আসি ক্ষেত্রে আচ্ছা একটু দেখো যে নাউনের পূর্বে যখন অর্ডিনাল জানো অর্ডিনাল হচ্ছে মানে এই যে এরকম ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম যখন ক্রমবাচক এই জিনিসটা ধরা হয় তখন হচ্ছে এটা নাম্বার ঠিক আছে নাউনের পূর্বে যদি অর্ডিনাল নাম্বার বসে তখন আমাদের তার আগে দা ইউজ করতে হবে দা ফোর্থ চ্যাপ্টার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড এরকম কিন্তু নাউনের পরে কার্ডিনাল নাম্বারস মানে ওয়ান টু থ্রি মানে ডিরেক্ট নাম্বার যেগুলো এরকম যদি বসে তার আগে দা বসানোর দরকার নেই এই যে দেখো চ্যাপ্টার নাইন ওয়াজ ফিনিশ বাই আওয়ার টিচার এপিসোড নাম্বার টু ওয়াজ মোর এক্সাইটিং দেন দ্য প্রিভিয়াস ওয়ান ঠিক আছে এরকম যদি আমি সরাসরি বসাই তখন আমাদের কী করতে হচ্ছে আর্টিকেলের দরকার পড়ছে না এবার আমরা আসি একটু যুদ্ধের নামের ক্ষেত্রে কেমন হয় দেখো সাধারণত যুদ্ধের নামের আগে দা ব্যবহৃত হয় কেমন এই যে দ্য কোরিয়ান ওয়ার ঠিক আছে দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কেমন কিন্তু যদি এই জিনিসটাকে ঘুরিয়ে আমরা এইভাবে লিখি তখন কিন্তু আমাদের দা ব্যবহার করার দরকার হয় না ওয়ার্ল্ড ওয়ার ওয়ান বা ডাব্লিউ ডাব্লিউ ওয়ান ডাব্লিউ ডাব্লিউ টু এভাবে যদি আমরা রোমান হরফে লিখে থাকি তখন কিন্তু সাথে দা আসে না ঠিক আছে ওটাই কিছুটা প্রপার নাউনের মতন কাজ করে আর এগুলোর আগে আমাদের দা বসাতে হচ্ছে মানে একটা যুদ্ধকে নির্দিষ্ট করে বোঝাতে গেলে আমাদের দা ব্যবহার করতে হবে আচ্ছা এবার মাউন্টেনস বা মাউন্ট আমরা জানি ডেজার্ট এগুলোর আগে দা বসে তো এইখানে যেটা হয় যে পর্বতমালা বা রেঞ্জ যেটা সেগুলোর ক্ষেত্রে আসলে বা মাউন্টেন্স বা মাউন্টেন রেঞ্জ তার আগে আসলে দা বসে যেমন দা হিমালয়াজ বা এখানে আমি দ্য রকি মাউন্টেন্স লিখেছি বা এটা দ্য রকিজ এভাবেও লিখতে পারতাম ঠিক আছে এই ক্ষেত্রে মানে পর্বতমালার নামের আগে দা আর্টিকেল ব্যবহৃত হয় ঠিক আছে এই যে দ্য রকি মাউন্টেন্স বা দ্য হিমালয়াস মানে এখানে আসলে পর্বতমালা বা মাউন্টেন রেঞ্জের কথা বলা হচ্ছে তখন আমরা দা ইউজ করবো কিন্তু যদি শব্দটা এইরকম হয় যে পর্বতমালা না বুঝিয়ে নির্দিষ্ট কোনো স্থান বা পর্বত বোঝাতে মাউন্ট বা মাউন্টেন শব্দটি ব্যবহার করছে তখন কিন্তু তার আগে দা বসে না এবং আরেকটা জিনিস দেখো ওই পাশে লেখা ছিল কি দা রকি মাউন্টেনস আর আমরা এখানে দেখছি মাউন্ট এভারেস্ট মাউন্ট ফুজি মানে এই মাউন্ট শব্দগুলো কিন্তু সাধারণত পূর্বে বসে মাউন্টেন কথাটা যখন পরে আসছে মাউন্ট শব্দটা পূর্বে আসছে তো মাউন্টেনও বলা যায় মাউন্টেন এভারেস্টও বলা যায় কিন্তু যখন আমি আর রেঞ্জ বোঝাবো না মানে পর্বতমালা বুঝাবো না তখন কিন্তু আমি শুধু মাউন্ট বুঝাবো বা পুরো হিমালয়ের মধ্যে মাউন্ট এভারেস্টটাকে আমি বলছি তখন তার আগে আমার আর দা ব্যবহার করার দরকার নেই এই মাউন্ট শব্দটা থাকলে তার আগে আমি দা বসাবো না ঠিক আছে দেখো আর্থ মুন আমরা ছোটো থেকে আমরা এটা জেনে আসছি যে আমাদের পৃথিবী একটাই আমাদের পৃথিবীর উপগ্রহ বা স্যাটেলাইট যেটা সেটাও একটা চাঁদ তো এইরকম যখন মানে আমাদের আবাসস্থল আমাদের আবাসস্থলের একটা স্যাটেলাইট আছে সেইটা মানে এরা কিন্তু কি আর্থ বা মন সবগুলোই কিন্তু কি ইউনিক বা একমাত্র এইভাবে যদি আমরা চিন্তা করি তাদের আগে আমাদের দাহ বসাতে হবে এই যে দেখো সেন্টেন্স দুটো দ্য মুন ইজ শাইনিং বিউটিফুলি বা দ্য আর্থ মুভস দ্য সান এরকম কিন্তু এই আর্থ বা মুন দুটোই কিন্তু মহাজাগতিক বস্তু তো আমরা যদি ওই পার্সপেক্টিভ থেকে চিন্তা করি মহাজাগতিক বস্তু হিসেবে এদেরকে বিবেচনা করি তখন কিন্তু এদের আগে দা ব্যবহৃত হয় না মানে মার্স আর্থ ভেনাস মুন এরকম ব্যবহৃত হবে তাদের আগে তখন আলাদা করে দা বসানোর প্রয়োজন নেই ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে মোটামুটি এ এন দা এদের ব্যবহার তোমরা আশা করি আরো পড়াশোনা করবে ঠিক আছে আরও বেশি প্র্যাকটিস করবে তাহলে তোমাদের যে কনফিউশনগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে আর তোমাদের সাথে পরের ভিডিওতে আবার কথা হচ্ছে আবার দেখা হচ্ছে ততদিন তোমরা ভালো করে পড়াশোনা করো তোমরা ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে